মনে আছে বেশ কিছুদিন আগের কথা, তোমাদের সাথে কিন্তু বেঁচে যাওয়ার সন্দেশ দিয়ে বানিয়েছিলাম ক্ষীরের সাথে সুজি, আর সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল তোমাদের খুব পছন্দ হয়েছে। তাই আজ কিন্তু আমি রসগোল্লা নিয়ে চলে এসেছি, ফ্রিজে অনেক দিন ধরে পড়েছিল, সেটা দিয়ে আজকে পায়েস বানাবো। এখানে দুধটাকে তো ফুটতে বসিয়ে দিয়েছি, এইবার রসগোল্লাগুলো থেকে রসগুলোকে অল্প অল্প করে নিংড়ে নেব। খুব বেশি নিংড়ে নেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প রস ভেতরে থাকবে। ছোটো ছোটো টুকরো করে রসগোল্লাগুলোকে কেটে নেব। এইবার দুধটা যে ফুটতে বসিয়েছি সেটা অর্ধেক কমিয়ে নেব, বা অর্ধেকের বেশি কমালেও হবে। তো এখানে তো আমি গুড় ব্যবহার করেছি, নোলেন গুড়, যেটা কিন্তু ফ্রিজে রেখে দেওয়াতে এতদিন পর্যন্ত ভালো আছে, এতদিন কেন, এক বছরেরও বেশি ভালো থাকে। তো দুধটা মিশিয়ে নেব গুড়ের সাথে, আর একটা ফুট দেওয়ার পর দিয়ে দেব রসগোল্লাগুলোকে। তারপর কিন্তু সেটাকেও একটা ফুট দিয়ে নামিয়ে নিলে রেডি। আর এখানে দেখো খাওয়ার জন্য রাতে করেছিলাম গরম গরম ফুলকো লুচি আর নিরামিষ আলুর দম, তার সাথেই পরিবেশন করেছিলাম। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো। টাটা।